তত পানি দিয়ে চাল লাগে, সমস্ত পানিটা যদি মেকায়েল ফেরেশতারা মাথায় ঢেলে দেওয়া হয় গোটা পৃথিবীর পানিটা শেষ হয়ে যাবে, মেকায়েল ফেরেশতার গোটা শরীরটা ভিজবে না। জোরে বলতে পারলে না? এটা হলো মেকায়েল। জিব্রাইলটা কে? আমার দিকে তাকা, আমার এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা, বুঝতে পারছেন তো, আমার এইখান থেকে এইটা 1.5 কিলোমিটার হবে না? হবে 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 বলছে। হ্যাঁ, এটা 1.5 কিলোমিটার, এটা 1.5 কিলোমিটার, এটা 1.5 কিলোমিটার। খামাখলে ওই জুন আমি রাত্রি শেষে দাও দিতে চাই, এটা 1.5 কিলোমিটার। এবারটা বলল, ওর বাটা বলল, এটা কতটা? কথা বলে 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি। জিব্রাইলের এই জীবনে শুনে শুনে শুনেলে জীবনে কেউ বলে না পাবে কোথা, কি জানে কটা কেটা পড়েছি, কি জানে, কি জানে এরা। শুনেলে বাপেরা ভালো করে শুনেন, জীবনে শুনে শুনে জিব্রাইলের এইখান থেকে এইটা হলো 62 কিলোমিটার। জোরে বলতে পারলেন না? আরো জোরে হবে না? কত কিলোমিটার? এইখান থেকে এইটা 62, আর এইখান থেকে এইটা 62। জোরে বলো, যদি এইটা 62 বাই 62 কিলোমিটার হয় এইটা কত বড় ভাই? আপনাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? কথা বলে না কেন? যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে একটাই রাস্তা আছে, সহজ রাস্তা, ওই রাস্তাটা হলো একমাত্র আমার রাসূলুল্লাহ। জোরে বল, জোরে বলতে পারে না? নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে? যেখানে নবী নেই ওখানে আল্লাহ রহমত নেই, যেখানে মুহাম্মদ ওইখানে আল্লাহ রহমত, আর যেখানে আল্লাহ রহমত ওইখানেই আল্লাহর জান্নাত। জোরে বলে, জোরে বলে। তাই জান্নাত নিজে বলে, জো আদমি রাসূল কো পেহচানা মাই জান্নাত উসকো পেহচানো, যে নবীকে চিনল আমি জান্নাত তাকে চিনলাম, যে নবীর কাছে গেল আমি জান্নাত তার কাছে গেলাম, যে নবীর হয়ে গেল তার হয়ে গেলাম। রাসূলুল্লাহ 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 নবী 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 ছাড়া কোনো গতি নেই, নবী ছাড়া কোনো রাস্তা নেই, নবী ছাড়া কোনো পথ নেই, যেখানে মুহাম্মদ ওইখানে আল্লাহর জান্নাত। জোরে বলুন। অনেকে বলে দেখবে আমি নামাজ পড়ে জান্নাত যাব, বলে না বলে, কথা বলে না, কাঠ মুসল্লি ভুট্টা চোর, নামাজ পড়ি বলে কাজ নেই, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে দিয়ে পাঞ্জাবি পরে রাস্তায় ঘুরছি, আপনি ভাবছেন মুক্তি কি ভাবছেন? কথা বলেন দেখেন, আপনি ভাবছেন মুফতি সাহেব ঘুরছে, খবর নিয়ে দেখো পাক্কা চোর একটা, বাপ সকলে নাম রেখেছে আবু বকর, কি নাম রেখেছে? কথা বল, কি নাম রেখেছে? আবু বকর, আমার পীরের সকলে নাম রেখেছে মঈন, সকলে নাম রেখেছে আব্দুল কাদের, নাম শুনলে জান ঠান্ডা হয়ে যায়। কথা বলে দেখে দেখে কি খাবি বাবা, ঝাঁঝে মরে যাবি, নাম শুনলে কলজে ঠান্ডা হয়ে যাবে, ফুরফুরাই যাও, আবু বকর দাদা হুজুরে শুয়ে আছে আর ঘোষপুর শেষ করার আবু বকর বিড়িতে নেই। ঠিক বলছে না ভুল বলছে? কথা বলে এবার এইখানে যদি বিড়ি খোর আবু বকর থাকে তার যদি রাগ হয় আমি বিড়ি খাচ্ছি না, শুনে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে উঠা নিচে, আর তুই এমন নারায়ণ কুমারকে নবীর উম্মত হয়ে বিড়িতে নেবে, লজ্জা লাগে না বিয়াদব?
নাম রেখেছে মঈনুল, নাম শুনলে কলজে ঠান্ডা হয়ে যাবে। আজমির শরীফে যাও, মঈনুল খাজা গরিবে নামাজে শুয়ে আছে, আর এই গ্রামের মঈনুল দাঁড়িয়ে চেয়েছে। নাম রেখেছে আব্দুল কাদের, নাম শুনলে ফেরেশতাও চিন্তা করবে, নাম কি আব্দুল কাদের। যাও ইরাক যাও, আব্দুল কাদের কৌশল আজাম হয়ে শুয়ে আছে, আর এই গ্রামে আব্দুল কাদের লোকের বাঁশ দিয়ে বিয়ে। ঠিক বুঝেন বুঝেন বলছি, এই ছেলে কথা বলিস না, বাস্তববাদী হও, এই বাস্তববাদী বাস্তব মিলিয়ে দেবেন, মেরো লোক মিলাতে পারবেন না জীবনে মানুষ। হই 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 করছো মাথায় টুপি দিয়ে, মুখে দাঁড়িয়ে রেখে দিয়ে, জামাতের প্রত্যেক জুম্মার দিন প্রত্যেক কাতার রেখে দিয়ে, যাবার সময় কাতার টোপ করে যাচ্ছে, একে লাথি মারছে। ঠিক বলছে না ভুল বলছে কথা, একে লাথি ওকে লাথি যা হলো হলো, প্রত্যেক কাতারে গিয়ে দাঁড়িয়ে রেখে দিয়ে। আল্লাহ খুব কাঁদছে নয়, কবুল দিয়ে দেখো পরের জমিতে আলকেটে আলকেটে দেড় হাত গলিয়ে দিয়ে বসে বসে। ঠিক বলছে না ভুল বলছে কথা বলেন, এদিকে কিসের কারবার, কিসের চালাকি পেয়েছে, খুব সুবিশাই হয়েছে, সুবিশাই খুব নয়, খুব সুবিশাই খুব আল্লাহ আল্লাহ করছে, সেখানে সালাম আসসালামু আলাইকুম, আমি আল্লাহ বিচারের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ বিচার করব, আমি আল্লাহ হিসাব নেব, বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ নামাজ থেকে বিচার করব না, রোজা থেকে বিচার করব না, মাওলানা থেকে বিচার করব না, বিচার করব না, হাজি সাহেব থেকে বিচার করব না, পীরের বেটা থেকে বিচার করব না, বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ বিচার করব, অন্তরটাকে দেখে অন্তরটা পরিষ্কার হবে, অন্তরে হিংসা থাকবে না, অন্তরে ময়লা থাকবে না, আমি আল্লাহ তাদেরকে আগে আগে আমার জান্নাতি বানিয়ে দেব। আরো জোরে বলে, কিয়ামত কোনটা থেকে বিচার হবে, কথা বলেন না কেন, এটা দেখে এটা নয়, এটা দেখে এটা নয়, এটা দেখে এটা নয়, এটার নাম 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 দাঁড়িয়ে আমার মুখে আছে না, না কথা বলে মিস্টার মোদির মুখে আছে না, খুব বড় ইমানদার হ্যাঁ কি না, বলছে বলছে মোদি ইমানদার না, এটার নাম নাম পাঞ্জাবি জুব্বা হ্যাঁ কি না, আমার গায়ে আছে না, না রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে আছে না, না খুব বড় সুবিশাই বিষয়, যাও গিয়ে বায়াত হও, আমি আমার কলবের দিকে মোতাজ আছে, আমার কল কল যে বলো যাও, এই খোদা বলছে কিয়ামতে কোনো স্ট্যাম্প চলবে না আমার কাছে, কোন ব্যান্ড চলবে না, কোন লোগো চলবে না, একটাই চলবে এইটা, আর একটাই চলবে রেফারেন্স, মদিনাওয়ালা রেফারেন্স। জোরে বলেন সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ নবী ছাড়া কোন কোন রাস্তা নেই। এই যা নামাজের পিছনে দৌড়বা, তুমি শ্বাস শ্বাস করে যাচ্ছে, নামাজের পিছনে দৌড়বার দরকার নেই, রোজার পিছনে দৌড়বার দরকার নেই, জাকাতের পিছনে দৌড়বার দরকার নেই, দৌড়ো মদিনাওয়ালার পিছনে দৌড়ো, যদি মদিনাওয়ালাকে পেয়ে যাও, নামাজ রোজা হজ জাকাত ও তোমাকে অটোমেটিক বুঝে নেবে। জোরে বল, হই 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 হই,
হারাম খেয়ে সব নাশ করে দিলে বিরাট বড় নামাজি হয়েছে, দূর ভালো খোদা গায়ে। হ্যাঁ আমি দেখলাম একটা আলো, জোরে বলবেন না, কি দেখলাম, চারটা মেয়ে ঘুরছে একটা আলো, আলোটা দেখছি, আলোটা দেখে যে আসমানের দিকে তাকিয়েছি, আমার আল্লাহ আমাকে সাত কবক আসমানটাকে দেখাতে লেগেছে, চিল্লে বলতে পারে না, আম্মা জানে আমি না বলছি, আমার পেটে যখন মোহাম্মদ ছিল আমি জানতেই পারিনি আমার পেটে মোহাম্মদ আছে, মাঝে মাঝে আমার পেট থেকে একটা আলো বেরোতো, আলো, আমি আলোটাকে নিয়ে ঘাট ঘেটে 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 আমি যে আসমানের দিকে তাকাতাম আমার আল্লাহ আমাকে আটটা জান্নাত চামড়ার চোখে দেখে, চিল্লে বলতে পারে না, আরো জোরে বলতে পারে না, পৃথিবীতে যত নবী এসেছে কয়টা নবীকে, কয়টা নবীকে হায়াত নবী বলা হয়, কিছু তো বলতে হবে, হ্যাঁ কি না, বারোটা কি আটটা কি দেড়শোটা, কোয়াটা একটা কোন নবী, আমার নবী বলতে পারলেন না, কোন নবী, আমার নবী, জোরে বলেন কোন নবী, আমার নবী, একটা নবীকেই বলা হয় হায়াতুল নবী, কেন বলা হয়, এত নবী রয়েছে তো আমার নবীকে হাত দিয়ে বলা হয় কেন, রূহ কবচ করে কে, জোরে বলে, আজাইলটা কে, ফেরেশতাটা কে, মালিকুল মউত, মালিকুল মউতটা কে, ফলো করেন আমাকে, কেতাবওয়ালা লিখছে আজাইলে পাটা যদি জমিনে থাকে মাথাটা থাকে সাত তবক আসমানের উপরে, চিল্লে বলতে পারলে না, জোরে বলতে পারলে না, এটা হলো আজরাইল, মিকাইলটা কে, কেতাবওয়ালা লিখছে পৃথিবী শুরু হওয়া থেকে আল্লাহ যত পানি দিয়েছে, সমুদ্রের পানি, পুকুরে পানি, যত পানি দিয়ে চাল, সমস্ত পানিটা যদি মিকাইল ফেরেশতার মাথায় ঢেলে দেওয়া হয় গোটা পৃথিবীর পানিটা শেষ হয়ে যাবে, মিকাইল ফেরেশতার গোটা শরীরটা ভিজবে না, জোরে বলতে পারলে না, এটা হলো মিকাইল। জিবরাইলটা কে, আমার দিকে তাকা, আমার এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা, বুঝতে পারছেন তো, আমার এইখান থেকে এইটা 1.5 কিলোমিটার হবে না, হবে বলছে, হ্যাঁ এটা 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার, এটা 1.5 কিলোমিটার, খামাখলে ওই জুন আমি রাত্রি শেষে দাও দিতে চাই, এটা 1.5 কিলোমিটার, এবারটা বলো, ওর বাটা বলো, এটা কতটা কথা বলে, 4 ইঞ্চি 5 ইঞ্চি 10 ইঞ্চি 12 ইঞ্চি, জিবরাইলের এই জীবনে শুনে শুনে শুনেলে লাইফ জীবনে কেউ বলে না পাবে কোটা, কি জানে কটা কেটা পড়েছি, কি জানে, কি জানে, এরা শুনেলে বাপেরা ভালো করে শুনেন, জীবনে শুনেন, জিবরাইলের এইখান থেকে এইটা হলো 62 কিলোমিটার, জোরে বলতে পারলেন না, আরো জোরে হবে না, নিচে কত বড়, চোখটা বন্ধ কল্পনা করো, বন্ধ করে কল্পনা করো, তাহলে অত সহজ নাই ভাই, আমাদের রূহ কবচ করে কে, মালিকুল মওত আজাইল করে কি করে, কোথায় রাখে,
কটা জায়গা? দুটো, একটা হলো বলেন ইল্লিন, আর একটা বলেন সিজ্জিন, দুই জায়গা রাখেন। আমার রাসূলুল্লাহর রুহটা কবজ করলো, অনেক ব্যাপার আছে, আল্লাহ পাক তাই রাখবো, আর সাজবে রাখবো, আওয়াজ আছে মালিকুল মুলক, আমার হাবিবের রুহ যদি আরশে আজিমে রাখিস, আরশে আজিমটা ভেঙে পড়ে যাবে, জোরে বলতে পারে না, সিদরাতুল মুনতাহা এর ভে আসমান ভেঙে আওয়াজ আসছে, আমার হাবিবের রুহ সিদরাতুল মুনতাহা রাখিস, সিদরাতুল মুনতাহাটা আগুন জ্বলে নষ্ট হয়ে যাবে, জোরে বলবে না, ওই দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবুল্লাহ আরাম করছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার হাবিবুল্লাহ রোগে আমার হাবিবের কাছে গিয়া, ওই জন্য বলা হয় হায়াতের নবী, এখন এমন হাজী সাহেব আছে রাসূলুল্লাহর দরবারে গিয়ে সালাম দিলে আমার রাসূলুল্লাহ সালামের উত্তরটা নিজে মুখে দেয়, ও যদি কান তৈরি করে এমন হাজী সাহেব আছে ওই রাসূলুল্লাহ সালামের মুখের আওয়াজটা নিজে কানে শুনতে পায়, জোরে বলবে না, চ্যালেঞ্জের সাথে বলছি, চ্যালেঞ্জের সাথে আমুলে দেখছি চালাকি করতে হবে আমার কাছে, আমাকে চালাকি জানি জানি কেমন হায় আপন নবী, আল্লাহ নবী আমার দুনিয়া দিয়ে বিদায় রে চলে গেলেন, ইন্তেকালে কিছুদিন পরে মসজিদ নববী শরীফে আসলে আজানটা দিয়া বন্ধ হয়ে যায়, আপনার গ্রামে মসজিদ আছে না, অনেক সময় দেখেন মসজিদ আজান কি হয় ভুলে যায় বা লেট হয়ে যায়, হয় না হয় না, লেট হয় না, লেট হয়ে যায়, দেখবেন মুয়াজ্জিন আজান দিতে লেট করেছে, দাঁড়ি চাচা বিরিখোর মুয়াজ্জিনকে যে রাগারাগি করে, ঠিক না কথা বলে না কেন, ভালো করে মুয়াজ্জিন আজানটা আধ ঘন্টা লেট হয়ে গেছে, ম্যাডাম বিরিখোর দাঁড়ি চাচা ফাঁসে জালিয়াত চিটিং বাজ আর বন্ধন ধর কমবক্তা গিয়ে মুয়াজ্জিনকে রাগারাগি করে, আছে না না, এই ফতোয়া বুঝিস, এই বুঝিস ফতোয়া, আয় আমার কাছে, আল্লাহর কাবা শরীফে পাঁচ দিন অথবা সাত দিন আজানও বন্ধ ছিল জামাতও বন্ধ ছিল, যাও যাও রাসূলুল্লাহর দরবার মসজিদ নববীতে তিন দিন, কদিন তিন দিন আজানও বন্ধ ছিল জামাতও বন্ধ ছিল, আরে ওইগুলো হয়েছে বলেই তো এইগুলো আমাদের দলিল, জোরে বলবেন না সুবহানাল্লাহ, বক্তা কুতা করে লিখা নেই পড়া নেই, হই 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 রাসূলুল্লাহ চলে গেছে আসলে আজান ভুলে গেছে বিলাল ভুলে গেছে এখন মোবাইল মাপে, আমি যতটুকু জানি জ্ঞান যতটুকু আছে আমার সূর্য গড়ি বলে রাসূলুল্লাহ সাহাবা দেখছে আসলে অক্সফোর্ডে যাই যাই জোরে বলো কি করি এই না চিন্তা করে খুদালটা আগে ছেড়ে ফেলে দিয়ে এক পা ধরে এক পা দু পা করে মাসিয়ে নববীর ভিতরে এসে মুয়াজ্জিনের জায়গায় দাঁড়িয়ে গেল, এই
এই হাতটাকে নিয়ে কানে দিয়ে আল্লাহ দেবে আল্লাহ নবী সাহাবা নিজে কানে শুনতে পায় কে যেন মসজিদে নববীতে আগে থেকে আজান দিতে লেগেছে চিন্তা করছে কানে হাত দিয়ে আছে আমি তো আজান দিইনি আজান দিয়ে দেয় আমার কি মুখ থেকে অটোমেটিক বেরিয়ে যাচ্ছে কান থেকে হাত নেবিয়ে দিয়ে মুখ টাকে টাকে ধরেছে যখন মুখ টিপে ধরেছে তারপরও আজান হচ্ছে জোরে বলে চিন্তা করছি কি আজান এই না চিন্তা করে জায়গাটাকে ছেড়ে দিয়ে ফুটা মাসজিদ নববী শরীফটাকে তন্ন 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 করে খোঁজে কি আজান দেয় আজানের আওয়াজটা কোথা থেকে আসে না 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 আমি তা আজান দিই না আমি তা আজান দিই না আজানটা কে দেয় আল্লাহ নবী শুয়ে আছে আমার নবী পাক খুতবা দিতেন রাসূলুল্লাহ খুতবা দিতেন মিম্বারের পাশে একটা জায়গা আছে যে জায়গার নাম হলো রিয়াজুল জান্নাহ রিয়াজুল জান্নাহ আল্লাহ নবী বলে ও বাবা সাহাবাই নামাজ পড়ে রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সেটা নিজে জান্নাতে নামাজ পড়ে এখন ভেঙে বড় করো আল্লাহ আমাকে প্রতি বছর নিয়ে যাই আমিও দোয়া করি আল্লাহ আমার মাহফিলে যারা এইখানে বসে আছে যারা এইখানে বসে আছে আল্লাহ এদেরকে তুমি একবার অন্তত জীবনে তোমার কাবা রসুলের দরবারে মেহমান আল্লাহ বানিয়ে দিয়ে 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 চিৎকার আল্লাহু আমিন এখন জায়গাটাকে ভেঙে বড় করে দিয়েছে যদি খুব কপাল ভালো হয় ওই জায়গায় দাঁড়িয়ে কথা বলা দাঁড়িয়ে আপনার টাইম রাত্রি 12টা মোবাইল আপনার টাইম রাত্রি 3:25 আপনার টাইম রাত্রি 1:45 ওই টাইমটাই আপনার করতে হবে 5 মিনিট যদি গলি খুলে আমার টাইম দিয়ে করেছি আল্লাহ আমার পীরের দোয়া রাসূলুল্লাহর খাতির আমাকে দিয়েছে জোহরের আযানটা ঢুকে গেছি খুব কপাল ভালো হলে দূরে কাত হয় আরো ভালো হলে আরো ভালো হলে যত ভালো হবে তত আমাকে আমার আল্লাহ পাক এবারে ওই জায়গায় দাঁড়িয়ে 56 রেকাত নামাজ পড়িয়েছে যদি বলেন কেন কেন আমরা জোহরের আধ ঘন্টা আগে ঢুকেছি চলছে আজান হয়ে গেছে কিসের জোহরের আজান আর বার করে বার করলে ঝামেলা হবে বহুত লোক ঝামেলা হবে জোহর আজানের পরে 10 মিনিট টাইম দেয় জামাতের জন্য পূজা করবার জন্য তখন আমি ঢুকে আছি কোথা ভিতরে ফজর চারে কাত ফজর নামাজ হয়ে গেল তারপরে টাইম দিকে 5 মিনিট দেবে শূন্য নফল করবার জন্য মিটে গেল তারপর 3 মিনিট কি 4 মিনিট টাইম দেবে জানাজার জন্য শুনছেন আমি এবারে এখানে দিতে আগে ছোট ছোট আমি ভেঙে পড়েছি কোনটা আসল আসল কথা আর এর আগে বারে কি আমি ঢুকতেই পারি
আমি নামাজ পড়ছি দোয়া বলছি, দোয়া বলছি আল্লাহ আগেবারে তুমি আমাকে ঢুকাও নি আর এবারে কলজে ভরে দিয়েছো। জোরে বলুন, অত সহজ নয়। আগেবারে টাইম ছিল আসরের পরে, কিসের পরে? আসরের পরে কোন নামাজ আছে? হ্যাঁ, হানাফি মাযহাবে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত কোন নামাজ নেই। তা আসরের টাইম ধরে কি করব? প্রবেশ করলেন নিজে কানের শেষে পাওয়া যায় আমার নবী পাক কবরে শুয়ে শুয়ে আজান দিতে লেগেছে। নিজে মুখে বলছে ওই দিনে আমি আর আসরের আজান দিইনি, রাসূলুল্লাহর আজানে আমি নিজে জামাত দাঁড়িয়ে পড়িয়েছি। জোরে বলবেন না, কোন নবী আমার কিয়ামতের ময়দান হবে সূর্য মাঠে এক হাত দুটে সূর্যের বারোটা মুখ হবে মানে নাফসি নাফসি করবে চোখের পানি গায়ে ঘাট হাট পর্যন্ত হবে কারো কোমর পর্যন্ত হবে কারো পো পর্যন্ত হবে কেউ হাবুরু শাসার কাটবে এমন একটা ময়দান কে কারো নয় কে কারো নয় কে কারো নয় আরাফাতের ময়দান এমন একটা ময়দান কে কারো ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, কে কারো নয়। পুস্তাকের মূল্য নফসি নফসি, ইসারুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইসমাইল জবিউল্লাহ নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইউসুফ নবী নফসি নফসি, ইয়া নবী নফসি নফসি, লূত নবী নফসি নফসি, নূহ নবী নফসি নফসি, শুআইব নবী নফসি নফসি, ইদ্রিস নবী নফসি নফসি, একমাত্র আমার নবী পাক ইয়া রাব্বে হাবল উম্মতি উম্মতি। আল্লাহ ইয়া রাসূল, তো সহজ কে যা আল্লাহ জান্নাত তৈরি করেছে, জান্নাতটা কার? কথা বলে কি বিপদে মধ্যে পরিচর্যা ধরে যে জান্নাতটা কার? যদি বলে আল্লাহ জান্নাত যেতে পারবো কচি বেশা তোর পালং শাক হয়ে যাবে, ঝিঙে পটল টমেটো হয়ে আল্লাহ বলছে আমি জান্নাত তৈরি করেছি মোহাম্মদকে দিয়ে দিয়েছি। চিল্লে বলতে পারে না, জোরে বলতে পারে না, বাপ ঘর তৈরি করে কবরে নিয়ে যাবার জন্য, হ্যাঁ কি না বলছে, কবরে ঘর করে ঘর করে কার জন্যে বলে? আওলাদের জন্য। আল্লাহ বলে জান্নাত আমি তৈরি করেছি মোহাম্মদকে দিয়ে দিয়েছি, মোহাম্মদ যাকেই ইচ্ছা দিয়ে দেবে আল্লাহ ওই তাকেই কবুল করে লব। জোরে হবে না, রাসূল বলছে জান্নাত পাবে কে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। তাফসীর যাই চোখে আগুনে দেখে দিচ্ছি। ৬৩ বছরের মধ্যে আমার নবী কত বছর নামাজ পড়েছে?
কি গো ঘোষ করেছিল কথা বলেনি কেন? হা করে বসে আছে। হ্যাঁ, এই 63 বছরের ভিতরে আমার রাসূলুল্লাহ সিরফ মাত্র 10 বছর নামাজ পড়েছে। জোরে বলে বলুন। যদি বলেন কেন, রাসূলুল্লাহ যখন 53 বছর বয়স, আমার রাসূলুল্লাহ মিরাজে গেছে, আল্লাহ পাক কি দিয়েছিল? কথা বলো, কথা বলো, পাঁচ ওয়াক্ত নামাজ আর এক মাস রোজা। আর রাসূল যখন 63 হলো, দুনিয়া ছাল ছাল হলো কত? বলো 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 বলো, 10। এই 10 বছর নবী আমার নামাজ পড়েছে, 53টা বছর বাড়ি 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 গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছে, কলেমার দাওয়াত দিয়েছে। জমি নেই কুটা চাষ করবে তাদের মাথায়? একটাও তো ইমানদার নেই, কে কার কাছে মেরে পুঁতে ফেলবে? আজকে সুবিশাবে ঘুরে বেড়াচ্ছে, মেরে পুঁতে ফেলবে। ওই ইহুদিরা 70,000 নবীকে কতল করেছে, কত? 70,000। অনেকে বলে ইসলাম প্রচার তলোয়ারের আঘাতে, বল্লমের আঘাতে, তীরের আঘাতে। এই যুবক, ইসলামটা প্রচার হয়েছে আমার রাসূলুল্লাহর আখলাক চরিত্র। জোরে বলবে না? অত সহজ নবী আমার মাসে নবাবি তো নামাজটা আগে পড়ে নিলেন, নামাজটা আগে পড়ে নিয়ে এক পা দু পা করে মসজিদ নবীর বাইরে দিকে এসে রাসূল আমার ডাক দিয়ে বলেছিলেন, বাবা সাহাবারা তৈরি হয়ে যাও, জিহাদের ময়দানে যেতে হবে। বলার সঙ্গে সঙ্গে উমারে ফারুক আমার তলোয়ার একটা দিয়ে করে নিয়ে রাসূলুল্লাহ সামনে হাজির হলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, আমি উমারে ফারুক তৈরি আছি। আল্লাহ নবী বলেছিলেন, এ উমারে ফারুক রে, যখন আমি জিহাদের ময়দানে কথা বলি তুমি আমার সামনে প্রথমে হাজির হও। উমারে ফারুক ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, আমি উমারে ফারুক, আমার মনে ইচ্ছা, আমার মনে আশা, জিহাদের ময়দানে গিয়ে শহীদ হব। আল্লাহ নবী আমার মুখে মুখে হেসে হেসে বলেছিল, এ উমারে ফারুক রে, জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ, জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তোমাকে দিয়ে ইসলামের অনেক কাজ আমার আল্লাহ করে নেবে। তুমি শহীদ হবে না, তোমার বাকি আছে, দাঁড়া, তোকে দিয়ে অনেক ইসলামের কাজ আল্লাহ করাবে। ইতিহাস খুলে দেখে আগে যে ভাই ভাই মক্কার কাছে মারামারি চলছে, চলছে না চলছে মারামারি চলছে, ওই বাইতুল মুকাদ্দাসকে সর্বপ্রথম উমারে ফারুক খ্রিস্টানদের হাত থেকে ইমানদারের হাতে এনেছে। জোরে বলতে পারলেন না? সুবহানাল্লাহ। পৃথিবীতে প্রথম মসজিদের নাম, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, পৃথিবীতে প্রথম কেবলার নাম বাইতুল মুকাদ্দাস, যাকে আল আকসা বলা হয়। দ্বিতীয় কেবলা হলো আল্লাহর কাবা ঘর। জোরে বলবে, মক্কা শরীফে কাবা আর প্যালেস্টাইন জমিনে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস সিদে মাথার উপরে সাত তলা আসমানের উপরে জায়গা আছে, একটা ঘর আছে যার নাম বাইতুল মামুর। আমরা আল্লাহর কাবাকে সিজদা করি আর আল্লাহর ফেরেশতারা বাইতুল মামুরকে সিজদা দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। এই আসল লোক দেখুন,
আমার আসল রূপটা দেখুন, খোদার কসম হচ্ছে দেখুন আমি কি জিনিস। আমাকে রুকবার জন্য 16টা কেস দিয়েছে, কটা বলেন বলেন, মারা কেস দিয়েছে 302, হাফ মারা গেলে 307, তোরা জানিস, চুরি কেস দিয়েছে, ছিনতাই কেস দিয়েছে, দেশদ্রোহী কেস দিয়েছে, 16টা কেস দিয়েছে। বস বস বস, চিনুন যারা চেনা তারা চেনা, আমি আসল মূর্তি হাওয়াজিরায় দেখাই নি। ইউটিউবে খুলে দেখে চারটে থাক, ভালো থাক, চারটে থাক, ভালো থাক, 40টা বাপে 7টা ছেলে বাপ খেতে পায়নি, 20 দিয়ে মেরে দে ছেলে ছেলে, বাপে 7টা ছেলে বাপ খেতে পায়নি, 20 দিয়ে মেরে দে, ও জঞ্জাল রাখিস নি, মেরে দে, গুলি করে মেরে দে, বাপের 1টা ছেলে বাপ খেতো পায়, সম্মান পায়, আল্লাহ ওই ছেলে হায়াত দারাজ করে, জোরে বলে 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 বলে, 4টে 10 40টা 10 যত মুসলমান দেশ আছে সব থেকে প্যালেস্তাইনের মুসলমানদের ইমান আমার আল্লাহ সব থেকে মজবুত করেছে, যেটা বলবে না চোখে দেখা বলছি কানে শোনা নয়, যে প্যালেস্তাইন প্যালেস্তাইন করছেন ও প্যালেস্তাইনে আমি গিয়েছি, যে ইসরায়েল করছেন ও ইসরায়েল আমি গিয়েছি, যে ইয়ামান করছেন ও ইয়ামান আমি গেছি, যে পৃথিবীতে যত মুসলমান আছে সব থেকে প্যালেস্তাইনে ইমানদারদের ঘরে আমার আল্লাহ ইমান মজবুতি করেছে, জোরে বলে বলে। ঝগড়া মারামারি হচ্ছে আমাদের ঘরে, বাপেরা মায়েরা বাচ্চাদের কি বলি, কি বলি, ঝামেলা আর প্যালেস্তাইনে কি চলে, মা ডাকে 12 বছরের মেয়ে এখানে আয়, বাপ ডাকে 16 বছর ছেলে এখানে আয়, মা ডাকে 8 বছরের বাচ্চা এখানে আয়, বাপ ডাকে 10 বছরের বাচ্চা এখানে আয়, যাব যাব ছেলে তলোয়ারটা নিয়ে যা, নিজের জানটাকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়ে, জোরে বলতে পারবে না, এত সহজ। আজ থেকে 8 দিন আগে মোবাইল ফেলে ইসরায়েলে ক্ষেপণাস্ত্রে গাজা শহরের বড় হসপিটালটা ধ্বংস হয়ে যায়, যাতে 3000 বাচ্চা শহীদ হয়ে জান্নাতি হয়, জোরে বলে 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 বলে। পাশে একটা ঘর ছিল, দোতলা বাড়ি, 7টা ছেলে 4টা মেয়ে পরিবার আছে, ওই ক্ষেপণাস্ত্রে 7টা ছেলে শহীদ হয়ে যায়, 4টা মেয়ে শহীদ হয়ে যায়, স্ত্রী শহীদ হয়ে যায়, দোতলা বাড়ি টুকরো টুকরো হয়ে যায়, তুই মিষ্টি খাচ্ছিস, বাপ দাঁড়িয়ে বলেছে রে আমি এমন একটা বাপ, আমি 11টা শহীদের বাপ, জোরে বলবে না, আব্রাহাম চত্বরে মাথায় কি ঘুরছিল,
আবাবিলের উপরে চকচক দিতে লেগেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অত সহজ বাবাজি, পৃথিবীতে যত লাঞ্ছিত ধর্ম আছে, যত বঞ্চিত ধর্ম পৃথিবীর, যত ধর্ম আছে সব থেকে লাঞ্ছিত অপমানিত ধর্ম আল্লাহ ইহুদিদেরকে করেছে। কারণ রাসূলুল্লাহ বসে আছে, একজন এসে হাজির, কানগুলো ছোট ছোট, ছাগলের কান কি হয়, একটা ছাগলের কান কি হয় বড় বড়, একটা ছাগলের কান ও লোকটা কানটা ছোট ছোট, নাকটা বেঁকা, চোখগুলো উল্টো টাইপের, একটা এখানে একটা এখানে, কালো দেখলে মদিনায় মানে ভয় পালাতো। এসে বলছে, হুজুর আপনি দোয়া করতেন যদি আমার চেহারা সুন্দর হয় আমি আপনার হাতে হাত দিই ঈমানের কালিমা পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে দেখে সুন্দর করে দাও আল্লাহ, একে সুন্দর করে দাও আল্লাহ, যদি সুন্দর হয়ে যায় আল্লাহ ঈমান আনবে, আমার একটা ঈমানদারের সংখ্যা বাড়বে। যদি বলবেন না মনে আসছে একদম চক 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 সুন্দর ফুরফুরে হয়ে গেছে, রাসূলুল্লাহ খুশি খুশি, এত সুন্দর হয়েছে ও বড় ছুট ছুট ছুট, রাসূল কি হলো ঈমান হুজুর পরে হবে। আমার আল্লাহ পাক বলে দিয়েছে হেদায়েতের মালিক আপনি নয়, হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। আপনি দোয়া করেছেন, আপনার দোয়া আল্লাহ ফিরে ফিরে, কারণ আল্লাহ বলেছে বান্দা শুরু থেকে দে মোহাম্মদ যেটা চাই আমি আল্লাহ সেটা দি, মোহাম্মদ যেটা বলে আল্লাহ সেটা শুনি, মোহাম্মদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়, মোহাম্মদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকায়, বান্দা শুরু থেকে দে মোহাম্মদ যত রাজি আমি আল্লাহ তে রাজি। দোয়া চেয়েছে কবুল করে দিয়েছে, কিন্তু হেদায়েতের মালিক আপনি নন। রাসূলুল্লাহ নামটা খারাপ হয়ে গেছে। এই পৃথিবীতে যত ইহুদিরা মরে, পৃথিবীতে যত ইহুদিরা মরে জীবনে ইহুদিদের মুখ কাউকে কাউকে বলে, জীবনে কোন ইহুদিদের মুখ কাউকে বলে দেখায় না, কারণ ইহুদিরা মরার সাথে সাথে ওদের মুখটা আল্লাহ শুকরের মতন করে দেয়। কিসের মতন? শুকর বোঝেন, শোর শোর বোঝেন না, মানে শোরও বোঝেন, শোর বুঝতে পারছেন? এইবার এখানে আমি বলে দিচ্ছি ভাই, না মাইকে উঠে স্টেজে উঠে শোর বলছে দূর গাধা, আল্লাহর কোরআন শরীফের শোরের নাম লেখা আছে কথা বলে, খিঞ্জিল নাম লেখা নেই, খিঞ্জিল মানে কি ভাই, জোরে বলে, আরে আল্লাহর কোরআন শরীফে শুকরের কথা লেখা আছে। আমি মনে করি এখানে শুকর নাম বলাটা কোরআন শরীফের সুন্নত আদায় হয়, জোরে বলে সুবহানাল্লাহ। আসে পৃথিবীতে যত ইহুদি মরে দেখায় না, সামনে দিন আসছে আল্লাহ ইমানদারদের ঘরে দিন কেমন দেবে, ইহুদি দেখবে ইমানদার খুঁজে কতল করবে, জোরে বলুন, ইমানদারদের ভয়ে ইহুদিরা গাছের পিছনে লুকবে, গাছ চিনলে জবান, গাছের জবান আল্লাহ করে দেবে, গাছ বলবে হে ইমানদারেরা আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে একে কতল কর, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইহুদিরা জানের ভয়ে পাথরের জবান আল্লাহ খুলে দেবে, পাথর বলবে এই ইমানদারেরা আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে কতল কর, জোরে বলবে না, সবাই দেখিয়ে দেবে ইহুদিদের হয় ইমানদার দেখে ইহুদি দেখিয়ে দেবে, একটা গাছ দেখা যায় কি নাম, রাসূলুল্লাহ যখন মক্কা শরীফে মদিনা শরীফে যায় ছিল গুহায়, গুহার মুখে কি ছিল, মাকড়সার জাল, আর কি ছিল,
দেখাবেন যাকে বলা হয় ইহুদি গাছ, গোটা ইসরায়েলে কোন গাছ নেই, শুধু ইহুদি গাছে ভর্তি, মিশরের বর্ডারে ইহুদি গাছ, আম্মান জর্ডান রিয়াদের বর্ডারে সব ইহুদি গাছ, গোটা প্যালেস্টাইন বর্ডারে শুনছিলাম না ইহুদি গাছ, মানে ইহুদিরা জানে কুরআন সত্য সত্য সত্য, জোরে বলে সুবহানাল্লাহ। অনেক ব্যাপার আছে বাপ, আসে সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপদে সালাম, ইয়া নবী সালাম। এইবারে কিছু লোক ছুটবে দেখবে, কি বললাম বলো বলো বলো, এইবারে কিছু লোক আসছে, জানে পেটের খবর আছে, এবার আসছে কিছু তাবারুক পাঠি, কি পাঠি বলো বলো বলো, তাবারুক পাঠি, ওরা পৃথিবীতে খাওয়া ছাড়া কিছু বোঝে না, গোটা দুনিয়া খেয়ে ওদের পেট ভরবে, শুধু দুটো জিনিস খাবে, কটা জিনিস, এই লোহা খাইনে শক্ত বলে আর গুড় খাইনে গন্ধ বলে, যা দেবে সব শক্ত, আচ্ছা দেখো সব এসে এসে, আরে সালাম করে বসবো আর ঢুকতো তো বাবা, পালা পালা মাশাআল্লাহ, তালা বদর ও আলাইনা মিনিশানিয়াতিল ওয়েদাই ওয়াজাবা শুকুরু আলাইনা মাদালিল্লাহ আহে জিব্রাইল দিলেন যে খুলে দাও আসমানের দুয়ার, কইতে আল্লাহ আরো দিদারে ইয়া রাসূল ইয়া হাবিব, কেন বি মোদি না হো সব ছোই পারে নো দে মোদের লাশ কবরে রাখি লে লইবেন আপো রাসূল ইয়া
বখত কা চমচে সিতারা হাজিও কা হো ইশারা দেখ কর রৌরা পুকারা ফির কহি আদি তোমহারা নবে ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা পরেন সবাই কাসাবাত বজাবে জামালিহি হাসানাত জামিও খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আমাদের ইমান কাল্লা মজবুত করে দিল। জোরে বলুন আল্লাহ সবাই মিলে হবে না আল্লাহ আল্লাহ আমার খোলা আশা বসা চাওয়া পাওয়া নিয়ত কবুল করে আমিও দোয়া করি আল্লাহ দরবারে আমার আদেশ আল্লাহ আমার মাহফিলে যে কোন যুবক যে কোন ভাই যে কোন বাপ যে কোন চাচা আমার এই মাহফিলে বসেছে আল্লাহ এদেরকে তুমি জীবনে জিন্দেগিতে হায়াতে মওত আল্লাহ একবার তোমার কাবা রাসূলুল্লাহ দরবারে মেহমান আল্লাহ বানিয়ে দিয়ে দিয়ে চিল্লে বলবেন আল্লাহুম্মা আমিন আর যে আল্লাহুম্মা আমিন নারে খোদার কসম করে বলি শুভ অক্ষণ রেখে দাও আল্লাহ দেখছে যদি একবার দিল থেকে কাবা শরীফটাকে আর দিল থেকে মদিনা শরীফকে একবার কেউ যদি দেখে ওই মানুষটার জীবনে কোনোদিন অন্যায় কাজ করতে পারবে না জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের জন্য নামাজ কত অক্ত ফরজ কেন পড়ে তুলছিস বলো জালায় আছে জানো তো কেন পড়ে তুলছিস মানা করছিস কত শুনো নি যারা তুলে তাদের সারা দিন না তুলবে কি নাকি কক পাঁচ অক্ত আমার নবীদের জন্য কক জি আমাদের জন্য বিয়ে করা জায়েজ কটা বলেন চার চার নবীদের জন্য কটা আনলিমিটেড জোরে বলবেন না সুবহানাল্লাহ এত সহজ ওই জন্য বলা আছে মদিনা শরীফ হলো ঈমানের জায়গা আর মক্কা শরীফ হলো ঈমান মজবুতের জায়গা জোরে বলেন